হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দারাজে সবসময় অফার দিয়ে থাকে, তেমনইভাবে এবারও অফার দিয়েছে দারাজে। 15%, 10%, 20% পর্যন্ত অফার দিচ্ছে দারাজ। কীভাবে করবেন বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে, এবং কারা কারা এই অফারটি পাবেন সম্পূর্ণ জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা ঘণ্টাটিকে বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও মিস না হয়। তো সর্বপ্রথম আপনাদেরকে দারাজ অ্যাপের মধ্যে প্রবেশ করতে হবে। দারাজ অ্যাপ না থাকলেও আপনারা গুগল থেকে দারাজের ব্রাউজারে আপনারা ঢুকতে পারেন। তো আমি যেহেতু অ্যাপ আছে, অ্যাপের মধ্যে সবচেয়ে সহজে কাজ করা যায়, সে কারণে আমি দারাজ অ্যাপের মধ্যে চলে আসলাম। তো এখন অ্যাপের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন, প্রথমেই তারা বলে দিয়েছে যে আপ টু 20% অফ দিচ্ছে বিকাশ, রকেট না সরি নগদ আর বিকাশের মধ্যে। এবং এটা হলো আপনার বিকাশের মধ্যে দিচ্ছে 15% এবং নগদের মধ্যে দিচ্ছে 20%। আপনারা 150 টাকা পর্যন্ত এই ক্যাশব্যাক অফারটি পাবেন। তো আপনারা মূলত সব প্রোডাক্টের মধ্যেই পাবেন। এটা ক্যাম্পিংটা চলবে হলো বিকাশের, চলবে হলো 24 তারিখ পর্যন্ত বা 22 তারিখ পর্যন্ত, আর নগদের চলবে হলো 20 তারিখ পর্যন্ত। তো এটা হলো ক্যাম্পিংটা মূলত এখন চালু করেছে, এবং এটা পরবর্তীতে আরও দীর্ঘ সময় বাড়তেও পারে যেহেতু এখন ঈদের সিজন চলছে। তো এখন হলো আপনাদেরকে যেটা দেখাবো যে দারাজের মধ্যে আমরা কীভাবে পণ্যগুলো অর্ডার দিব সঠিকভাবে, এবং এই সঠিকভাবে পণ্য অর্ডার দিব। এছাড়া আপনারা দেখাবো যে আপনারা আপনাদের মোবাইল রিচার্জের মধ্যেও আপনারা ক্যাশব্যাকটি পাবেন। তো সর্বপ্রথম আমরা মোবাইল রিচার্জে যে ক্যাশব্যাকটা আছে সেখানে দেখাই, এই যে টপ আপ যে অপশনটি আছে সেই টপ আপে আমরা চলে গেলাম। টপ আপের মধ্যে আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমাদের নাম্বার সিলেকশন করতে হবে, বা আমাদের যে অপারেটর সিস্টেমটি চালাচ্ছি সেটা সিলেকশন করতে হবে। তারপর এখানের মধ্যে আপনার ফোন নাম্বার, তো আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এখানের মধ্যে আমি আমার রিচার্জ করব আমার মোবাইলে 30 টাকা। তো আমি 30 টাকাতে ক্লিক করলাম, টপ আপের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে বলছে যে মানে এই পেমেন্ট সিস্টেমের মধ্যে আমি মানে পেমেন্ট করতে পারবো, যেহেতু আমার বিকাশ আছে তো আমি বিকাশের মধ্যে আমি করছি। বিকাশের মধ্যে পেমেন্ট পে নাওয়ে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানের মধ্যে আমার বিকাশের যে পিন নাম্বারটা আছে সেটা চাপে, তো আমি দিয়ে দিচ্ছি। তো আমার পিন নাম্বারটি দেওয়া শেষ, কনফার্মের মধ্যে ক্লিক করে দিলাম। তো এখানে বলেছে যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুলি, মানে ওটিপি কোড আসতেও পারে না আসতেও পারে, ব্যাংক প্রসেসিং। তো দেখতে পাচ্ছেন যে আমার বিকাশে ই হয়ে গেছে এবং আমি ক্যাশব্যাক পেয়েছি। কনগ্রেচুলেশন, ইউ হ্যাভ রিসিভ 4.50 টাকা আমি রিসিভ করেছি। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে মেসেজটা চেক করে দেখাই। এই দেখতে পাচ্ছেন যে আমি বিকাশে পেমেন্ট করেছি 30 টাকা এবং আমি ক্যাশব্যাক পেয়ে গেছি 4.50 পয়সা। ঠিক আছে, মানে আমি 4.5 টাকা এখান থেকে আমি ক্যাশব্যাক পেয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। তো এখন হলো আমাদের মানে প্রোডাক্ট, যদি আমি কোনো প্রোডাক্ট এক্সচেঞ্জ করি বা কিনি প্রোডাক্ট, তাহলে এখান থেকে আমরা এখান থেকে কিন্তু প্রোডাক্টগুলোও কিনতে পারবো। প্রোডাক্টের মধ্যে আপনারা ক্যাশব্যাক অফারটি পাবেন। তো আপনারা এখানের মধ্যে প্রোডাক্ট যেভাবে কিনবেন, অনেকেই জানে না যে দারাজ থেকে কীভাবে কিনবো বা দারাজ আসলে প্রতারণা করে কি না, তো এইটাই কিন্তু অনেকেই জানেন না। তো আমি প্রচুর পরিমাণে দারাজ থেকে প্রোডাক্ট কিনি, এবং আমার প্রোডাক্ট ভালো না লাগলে আমি তাদেরকে ফেরত দিয়ে দিই এবং তারা আমাকে টাকা আমাকে রিটার্ন করে দেয়। তো এখান থেকে যে কোনো আপনার ধরেন একটা প্রোডাক্ট আপনাদের পছন্দ, সেই প্রোডাক্ট আপনাকে সিলেকশন করতে হবে। তো সিলেকশন করার পর এখানে আপনারা মার্ক করে রাখতে পারেন। মার্ক করে রাখার পর, তো আমি এখানে যেহেতু কিছু মার্ক করে রেখেছি, এখানে নিচে মার্ক করলে নিচে একটি চার্ট নামে একটি অপশন আছে, সেই চার্টের মধ্যে যোগ হয়ে যাবে। তো আমার এই যে চার্টের মধ্যে ক্লিক করলাম, চার্টের মধ্যে ক্লিক করার পর সাপোজ আমি যে এগুলো মার্ক করে রেখেছি, হ্যাঁ, তো আমি এগুলো মার্ক করে রেখেছি, আমি এগুলোকে ধরেন আমি এগুলোই কিনবো। ঠিক আছে, তো আমি যেগুলোকে কিনলাম, মানে কিনলাম বলতে এগুলো মার্ক করলাম। তারপরে যেখানে দেখতে পাচ্ছেন যে চেক আউট অপশন আছে, চেক আউটের মধ্যে আমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো আমি এখন ধরেন চেক আউটের মধ্যে ক্লিক করে দিলাম। চেক আউটের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার সব কিছু ডিটেলস চলে আসছে এবং ডেলিভারি চার্জ সহকারে চলে আসছে। তো আমি যেহেতু আমার বাসা কাছেই, তো আমি ডেলিভারি পিক আপ পয়েন্ট থেকে নিব। পিক আপ পয়েন্ট থেকে নিলে দারাজে কোনো ডেলিভারি চার্জ দিতে হয় না। তো আমি এখানের মধ্যে ইউজ দারাজের পিক আপ পয়েন্টের অপশনের মধ্যে আমি করব সিলেকশন করব। আর এছাড়া আপনার প্রোমো কোডও ব্যবহার করতে পারেন। তো আমি একটি প্রোমো কোড ব্যবহার করেছি, প্রোমো কোডে আমাকে 50 টাকা মাইনাস করে দিয়েছে, মানে
পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিয়েছে, দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিয়েছে। প্রোমো কোডটা আমি দিয়েছি হামজা25, হামজা বানানটা আপনাদেরকে আবার দেখাই কীভাবে দিয়েছি আমি প্রোমো কোডটা। এই দেখতে পাচ্ছেন এটা হলো হামজা25, এই প্রোমো কোডটা দিয়েছি HAMZA হামজা25। এই প্রোমো কোডটা দিলে আপনারা এখন বর্তমানে 25% মানে 25% অফ পাবেন। তো আমি 25% অফ নিলাম। তো এখন হলো আপনারা এইভাবে করে আপনাদের মানে যে এটা আছে সেটা আপনারা পেমেন্টটা করে দিতে পারবেন এখান থেকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অপশন আছে, তো অপশনগুলো থেকে আপনারা পেমেন্ট করে দিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে বিকাশ রয়েছে, নগদ রয়েছে, তো এগুলোর মধ্যে আপনারা পেমেন্ট করলে আপনারা এখান থেকে নগদে পাবেন হলো 20%, আর বিকাশে পেমেন্ট করলে পাবেন 15% ক্যাশব্যাক। তো আপনাদের প্রথমেই দেখিয়েছিলাম যে আমি বিকাশে পেমেন্ট করে 15%-এর মতো ক্যাশব্যাক পেয়েছিলাম। তো এরকম করে আপনারাও এখান থেকে কিন্তু ভালো পরিমাণে ক্যাশব্যাক পেয়ে যেতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, কেমন লাগলো সবাই কমেন্ট সেকশনে জানাবেন। এবং আপনারা এই 20-22 তারিখের মধ্যে আপনাদের যদি প্রোডাক্টগুলো অর্ডার করেন তাহলে আপনারা ভালো পরিমাণে ছাড় পাবেন। তো বাই বাই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।